আসসালামু আলাইকুম। সুইস সিস্টার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে সাবুদানা দিয়ে পায়েশ তৈরি করা যায়। তাহলে প্রথমে আমরা দেখে নেই কি কি উপকরণ লাগছে এবং আমি কিভাবে তৈরি করছি। চলুন দেখে নেই, দেখে নিন কিভাবে বীজাণুর আগে সাবুদানাগুলো ছিল আর বীজাণুর পরে কিভাবে হয়েছে। সাবুদানাগুলো ভালো করে ধুয়ে পানিতে 20 মিনিট ভিজিয়ে রাখার পর এভাবে ফুলে উঠেছে, দেখছি। তাহলে কিভাবে তৈরি করছি দেখে নিন। আমি একটি হাঁড়িতে পরিমাণ মতো পানি গরম করে নিলাম। এবার আমি সাবুদানাগুলোকে গরম পানির মধ্যে ঢেলে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত সাবুদানাগুলো ফুটে না উঠছে ততক্ষণ পর্যন্ত আমি আস্তে আস্তে এভাবে নেড়ে নেব। এখন আমি চিনি দিয়ে দেব সাবুদানার মধ্যে। আর সরি, আমি আপনাদেরকে উপকরণ দেখানোর সময় চিনিটা দেখাইনি। আপনাদের যার যেমন মিষ্টি খেতে পছন্দ হবে ঠিক তেমনই দিবেন। আমি এখানে 2 চামচ চিনি ইউজ করেছি। সাবুদানাটা অনেকটাই ফুটে উঠেছে। এখন আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দেব। এখন আমি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে দুধটা ভালোভাবে সাবুদানার মধ্যে মিশে যায় এবং ফুটে যাওয়ার আগ পর্যন্ত আমি অপেক্ষা করছি। আগুনটা সব সময় লো মিডিয়াম আঁচে রাখবেন, তা না হলে হাঁড়ির সাইডটা জ্বলে যাবে এবং সাবুদানার টেস্টটা একদমই ভালো আসবে না, পুরা পুরা গন্ধ করবে। আমি বারবারই নেড়ে ছেড়ে দি। দেখুন, আমার সাবুদানাটা পুরাই পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এটা পরিবেশন করে দেখাবো। চুলা থেকে নামিয়ে নিয়ে আমি এখন পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা কতটা পাতলা এবং ঘনত্ব হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আমি চামচে দেখিয়ে দিচ্ছি তুলে। আপনারা ঠিক এভাবে করবেন, তাহলে আমার মতো টেস্টটা পাবেন। আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এটা আমার প্রথম ভিডিও। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। এবং আপনারা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু এবং আত্মীয় স্বজনের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আবারও ধন্যবাদ সবাইকে।